ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 63 জেলায় 157 উপজেলায় ভোট গ্রহণ কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা এই ভোট গ্রহণ চলবে। চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এসব উপজেলায়। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এদিকে দ্বিতীয় ধাপে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল থেকে 157 উপজেলায় মাঠে নেমেছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে, বিশেষ করে বিজিবির প্রতিটি মোবাইল টিমের সঙ্গে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 4 ধাপে সম্পন্ন করছে, যার প্রথম ধাপে নির্বাচন গত 8 মে অনুষ্ঠিত হয়। আগামীকাল দ্বিতীয়, 29 মে তৃতীয় ধাপ এবং 5 জুন শেষ ধাপের ভোট হবে।